রাম্মি, কি হচ্ছে রাম্মি? শরীর খারাপ লাগছে, বুকে কষ্ট হচ্ছে, দাদা আমি ডাক্তার ডাক্তার বলি ছটকা ছটকা না না কাউকে ডাকিস না, আমি ঠিক আছি, ঠিক হয়ে যাবে, আমার কষ্ট ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে মানে আমি দেখতে পাচ্ছি তুমি এত কষ্ট পাচ্ছ, কেন শরীরটা খারাপ হবে না বলো তো? আমি তো শুনলাম সকাল থেকে কিচ্ছু মুখে দাওনি, এরকম করলে হয় বলো তো? তুমি আগে জল খাও, জল খাও, জল খাও, জল খাও, দেখো ভালো লাগবে। তুমি বয়স হয়েছে কেন বুঝতে পারো না বলো তো? এরকম করলে তো শরীরটা খারাপ হবে, নিজের শরীরের কথা ভাববে না তুমি? কি যা করো না তুমি, মনের মধ্যে রাগটা চেপে রেখে এই বুড়ো মানুষটাকে সান্ত্বনা দিচ্ছি। হ্যাঁ বল না ঘটা মেয়ে, আমি আমি সত্যি বলছি, আমি আমি তোমার পরে একটু রাগ করিনি। হ্যাঁ তুমি যখন প্রথম বিয়েটা দিয়েছিলে না, তখন খুব রাগ হয়েছিল জানো তো, খুব কষ্ট পেয়েছিলাম আমি। কিন্তু এখন তো আমি জানি তুমি কি উদ্দেশ্যে বিয়েটা দিয়েছিলে, তুমি তো ভালোই চেয়েছিলে, তুমি তো বিক্রম চ্যাটার্জিকে একটা সুযোগ দিতে চেয়েছিলে নিজের ভুল শুধরে নেওয়ার, আমাকে একটা সুন্দর সংসার দিতে চেয়েছিলে, কিন্তু দেখো সেটা হলোই না। আসলে কি জানো তো ঠাম্মি, কিছু কিছু সম্পর্ক না কখনোই পূরণ হয় না জানো তো, আর কিছু মানুষ, কিছু মানুষ থাকতে পারে না গো সারা জীবন একসাথে। আমার আর বিক্রম চ্যাটার্জির সম্পর্কটাও ঠিক সেরকম একটা সম্পর্ক, আমরা হয়তো দুজন দু প্রান্তেই থাকব, সেটাই হয়তো আমাদের নিয়তি। নিয়তি, নিয়তির কথা আমি জানি না রে, বিকি বিকি তোর সঙ্গে যা করেছে অন্যায় করেছে, তুই তুই ওকে জেলে পাঠিয়েছিস ঠিক করেছিস, কিন্তু তোকে তোকে আমার একটা কথা বলার আছে। আমি অনেকক্ষণ অনেকক্ষণ ধরে চেষ্টা করছি তোকে বলার, কিন্তু না এখন আর কোনো কথা না, একটাও কথা শুনবো না আমি, আগে খাবার খাবে তারপর সব কথা হবে। না তো নিজের যত্ন করে না, না কোনো কথা না, আগে খেতে হবে। হ্যাঁ আমার খাবারটা মুখ থেকে নামবে না রে, আগে আগে তোকে তোকে সব কথাগুলো বলি, বলি আমি আমি শান্তি পাবো, আমায় বলতে দে, বলতে দে আমাকে। তুই হয়তো ভাবছিস বিকি তোকে কিডন্যাপ করেছিল, কিন্তু কিন্তু আমার মন বলছে ও এ কাজ করেনি, ও তোকে যেদিন বিয়ে করতে যায়নি তারপর থেকে বহুদিন আমি ওর সঙ্গে কথা বলিনি জানিস, কিন্তু আমি তাও বলবো না, ছেলেটা এত খারাপ নয়, ওকে ওকে তো আমি ছোট থেকে বড় হতে দেখলাম। অনন্যা অনন্যা এ বাড়িতে আসার পর থেকে সব কিছু বদলে গেল। আসার পর মানে বিক্রম চ্যাটার্জি আর সুহানা চ্যাটার্জির মা তো অনন্যা চ্যাটার্জি, তাহলে আসার পরে কেন বলছো ঠামি? উনি কি কখনো চলে গিয়েছিলেন এই বাড়ি ছেড়ে? সোহানার তখন 2 বছর বয়স আর বিকির 1 বছর, ওদের মা হঠাৎ রক্ত বমি করে ভীষণ অসুস্থ হয়ে পড়ে, তারপর তারপর মারা যায়। তাহলে তাহলে অর্ক 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 অনন্যার ছেলে, ওদের মা মারা যাবার পর 6-8 মাসের মাথাতে আমার কথায় দিগু দ্বিতীয়বার বিয়ে করতে বাধ্য হয় অনন্যাকে, ওই ওই ছেলে মেয়ে দুটোর কথা ভেবে। তখন সৌম
বিভু কারো বিয়ে হয়নি, এত বড় একটা সংসার দিগো দিগো কি করে সামলাতো বলতো? তার মানে অনন্যা চ্যাটার্জি ওদের ওদের সৎ মা। এই বিষয় আমি আমি তোর বিরুদ্ধে যাবই। বিকি কোনোদিন তোকে বিদেশে একা ফেলে রেখে আসবে না, এতটা নিষ্ঠুর ও নয় রে। কত সূত্রে যাচ্ছিল, হ্যাঁ তুই তো দেখেছিস। আমার মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো ব্যাপার আছে। বিকিকে না, বিকিকে কেউ ফাঁসাতে চাইছে। তুই তুই বিকিকে বাঁচাতে চাইলে আসল আসল কালপ্রিটকে তোকে খুঁজে বার করতে হবে রে। আর তুই তুই সেটা পারবি, তুই সেটা পারবি রে মা, পারবি। আমি ওনাকে কিডন্যাপ করিয়েছি, উনি আমার অনেক ক্ষতি করেছে, তাই আমি ওনার ক্ষতি করার চেষ্টা করেছি। ওনার জীবনে যা যা খারাপ হয়েছে সব কিছু আমি করিয়েছি। তুমি তুমি সব কি বলছো গো? বিকি স্যার যদি সত্যি সত্যি আমাকে কিডন্যাপ না করিয়ে থাকে তাহলে তো আমি একজন একজন নির্দোষকে শাস্তি দিয়ে দিলাম। আমি তো অন্যায় করলাম, এগুলো আমি করবো? কোর্টে তো আমাকে সব সত্যিটা প্রমাণ করতে হবে। আমি আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। আমি শুধু এটাই জানতে চাইছি যে কিডন্যাপারদের যারা ফোন করেছিল তারা এই দেশ থেকে ফোন করেছিল তো? হ্যাঁ ম্যাডাম, আমাদের কাছে ব্যাংকক থেকে যা ইনফরমেশন এসেছে তাতে দেখা গেছে কিডন্যাপারদের কাছে যত ফোন গেছে সব ইন্ডিয়া থেকে। আচ্ছা ঠিক কোথা থেকে গিয়েছিল, মানে লোকেশনটা পাওয়া কি সম্ভব? একটু হোল্ড করুন ম্যাডাম। ম্যাডাম, হ্যাঁ বলুন। লোকেশনটা চ্যাটার্জি ভিলাই দেখাচ্ছে। ধন্যবাদ স্যার, আপনারা দয়া করে তদন্তটা চালিয়ে যান। চিন্তা করবেন না ম্যাডাম, বিক্রম চ্যাটার্জি যত নামই লোকই হন না কেন, উনি যে অন্যায় করেছেন তার জন্য উনি শাস্তি পাবেন। আর আমাদের ওপর মহল থেকেও প্রেশার আছে, বিক্রম চ্যাটার্জির মিনিমাম 10 বছর জেল তো হবেই। আচ্ছা ঠিক আছে, আমি আমি তাহলে রাখছি। ওকে ম্যাডাম। আমি কি তাহলে অটোকারিতে করে ভুল করলাম? ভিকি স্যার সত্যি কোনো অন্যায় যদি না করে থাকেন তাহলে তাহলে আমার এই ভুলের প্রতিকার কি হবে? ভিকি স্যার সব সত্যি চেপে গিয়ে শাস্তিটা মাথা পেতে নিলেন শুধু শুধুমাত্র আমার জন্য। না 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 না, এই অন্যায়ের তো কোনো ক্ষমা হয় না। ভিকি স্যার ভিকি স্যার তো আমায় কোনোদিনও আর ক্ষমা করবেন না। চলো 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 পাল্টাই।